উপজেলা নির্বাচন থেকে নৌকা প্রতীক বাদ দিয়ে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো পরাজয় বরণ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, আওয়ামী লীগের বাড়াবাড়ি আর ধোপে টিকছে না। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এবার সব শক্তি দিয়ে দেশ থেকে একদলীয় শাসন বিদায় করা হবে। বিস্তারিত থাকছে গাউসুল আজমপুর রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 7 জানুয়ারি ভোট কেন্দ্রে না গিয়ে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে পরাজিত করেছে, এবার সেই ভয়েই আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক বাদ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাদের চরম পরাজয় 7 তারিখে একবার হয়েছে, তারা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে আগামী উপজেলা যে নির্বাচনের কথা সরকার কয়েকদিন আগে ঘোষণা করেছিল মার্চ মাসে হবে, তারা নিজেরা পরাজয় স্বীকার করে তারা নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সরকার শত চেষ্টা করেও বিএনপিকে ভাঙতে পারেনি, দলের নেতাকর্মীদের মনোবলে কোনো ভাটা পড়েনি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অচিরেই জনগণকে সাথে নিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে জীবন মরণ লড়াই করে যাব, তবু আওয়ামী লীগকে বাকশাল করতে দেওয়া। আবাদুল কাদের সাহেব, আপনি ধমক দেন, অনেক ধমক আপনার সহ্য করা হয়েছে, ধমক দিয়ে বিএনপিকে রুখতে পারেন নাই, কারণ শিশুর ভোটে নাবালকের ভোটে আপনারা এমপি হয়েছেন, সরকার করেছেন, আপনাদের 4% 5% বেশি ভোটার আপনারা নিতে পারেন না, ভাইয়ে ভাইয়ে ভোট লাগাই দিচ্ছেন, যুদ্ধ লাগাই দিচ্ছেন, কিন্তু ভোটার আনতে পারেন নাই। দেশের সংবিধানের প্রতি সরকারের কোনো শ্রদ্ধা নেই মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, লুটপাটের পথ সচল রাখতেই সংবিধান প্রীতি দেখাচ্ছে তারা। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।